বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব বলছে 14 দল। এদিকে বিরোধীদের উপর অতিরিক্ত বল প্রয়োগ, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংখ্যা বলছে এইচআরডব্লিউ। জানাবো তারেক জোবাইদার কারাদণ্ড, জিয়া পরিবারের প্রতি সরকারের হিংসার প্রতিফলন বলছেন কর্নেল অলি। জানিয়ে দেব জামায়াত সহ মৌলবাদী রাজনীতির ব্যাপারে হার্ডলাইনে সরকার। এবং সর্বশেষ জানাবো ফরিদপুরে বিএনপির সমাবেশে ছাত্রলীগের হামলা, অফিস ভাঙচুর। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব বলছে 14 দল। সাংবিধানিক ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন 14 দলের নেতারা। বুধবার ঢাকায় অনুষ্ঠিত সমাবেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের নেতারা বলেছেন দেশে আর কোনো অসাংবিধানিক সরকার ক্ষমতায় আসতে পারবে না, যে কোনো মূল্যে সাংবিধানিক ধারা অব্যাহত রাখা হবে। 14 দল ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের লড়াইয়ে সামিল হবে এবং বাংলাদেশকে রক্ষা করবে। একই সঙ্গে বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু। আমির হোসেন আমু বলেন, আমরা চাই এদেশে সাংবিধানিক ধারা অব্যাহত থাকুক, কোনো ধরনের অসাংবিধানিক ধারা চলবে না। রাশেদ খান মেনন বলেন, 2013 সালে যখন সারা দেশে যুদ্ধ অপরাধীদের বিচার চলছিল তখন বিএনপি ও জামায়াত নির্বাচন বানচালের নামে আগুন সন্ত্রাস করেছিল, তখন তারা অন্তত 150 মানুষকে মেরেছিল, পুড়িয়েছিল। সেই আলামত আবার আমরা আগস্ট মাসে দেখতে পাচ্ছি। তারা এখন জনগণকে জিম্মি করে ক্ষমতা যেতে চায়, তাদের প্রভু মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন। গতকাল দেখলাম মার্কিন রাষ্ট্রদূত নির্বাচন কমিশনে গেলেন এবং সেখানে জবাবদিহিতা দাবি করেছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, তোমরা সীমা লঙ্ঘন করেছো এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছো। যুক্তরাষ্ট্র থামো, তোমরা তোমাদের নির্বাচন সামলাও, আমরা আমাদের নির্বাচন সামলাবো। শিরিন আক্তার বলেন, বিএনপি জামায়াত বাংলাদেশের শত্রু, স্বাধীনতাকে ধ্বংস করার জন্য তাদের সব অপকর্ম। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 14 দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে, একই সঙ্গে বাংলাদেশের সংবিধানকেও রক্ষা করবে। বিরোধীদের উপর অতিরিক্ত বল প্রয়োগ, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংখ্যা বলছে এইচআরডব্লিউ। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে বাংলাদেশে জুলাইয়ের শেষ দিকে চালানো রাজনৈতিক কর্মসূচিতে বিরোধী দলের সমর্থকদের উপর পুলিশ নির্বিচারে রাবার বুলেট, টিয়ার গ্যাস, জল কামান ব্যবহার ও লাঠি পেটা করেছে। এসব কারণে বাংলাদেশে আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা নিয়ে সংখ্যা জানিয়েছে সংস্থাটি। ওই প্রতিবেদন বলা হয়, 29 জুলাই ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে 800-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়, যে কার্যক্রমকে রাজনৈতিক প্রতিপক্ষকে টার্গেট করে তাদের থামানোর নিয়মতান্ত্রিক প্রচেষ্টা বলে উল্লেখ করা হয়েছে। এইচআরডব্লিউ বলেছে, ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর ও বাংলাদেশের নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণে আসা ইইউ প্রতিনিধি দলের সফরের সময় নির্বাচন বিষয়ে সংঘাতের ঘটনা ঘটে। এছাড়া বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এদিকে হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়ার পরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বলেছেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের রাজনৈতিক বিরোধীদের ওপর নৃশংস দমন পীড়নকে একটি সংখ্যা হিসেবে দেখা উচিত, যে বাংলাদেশে নির্বাচন গণতান্ত্রিক হবে না। বাংলাদেশ সরকার অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আন্তর্জাতিক মহলে অঙ্গীকার করছে, যদিও তারা স্বৈরাচারী আচরণ এবং নিন্দনীয় আক্রমণ চালিয়েছে, যা স্পষ্টভাবে সরকারের অঙ্গীকারের বিপরীত। বিএনপি নেতাদের বরাত দিয়ে এইচআরডব্লিউ জানায়, বিক্ষোভে দলটির অন্তত শতাধিক সমর্থক আহত হয়েছেন। পুলিশ এবং বিরোধী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ভিডিওটিতে দেখা যাচ্ছে নিরাপত্তা বাহিনী নিরস্ত্র লোকদের লাথি ও আঘাত করে অতিরিক্ত বল প্রয়োগ করছে। আর পুলিশের মতে, বিরোধী দলের বিক্ষোভকারীদের ছোড়া পাথরে এবং পুলিশের গাড়িতে হামলায় তাদের অন্তত 32 জন কর্মকর্তা আহত হয়েছেন। এদিকে 29 জুলাই সমাবেশের জন্য বিএনপিকে অনুমতি দেওয়া হয়নি বলে জানায় পুলিশ। তবে এইচআরডব্লিউর মতে, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সমাবেশের স্বাধীনতার অধিকার এবং বিক্ষোভকে ছত্রভঙ্গ করতে মানবাধিকারের মানবদণ্ডকে সম্মান করতে হবে। সংস্থাটি বলছে, বিক্ষোভ যাই হোক না কেন, আইনগতভাবে তা অনুমোদিত ছিল। এছাড়া বিক্ষোভে পুলিশকে অহিংস উপায় মেনে চলতে পরামর্শ দিয়েছে এইচআরডব্লিউ। বলা হচ্ছে, এক্ষেত্রে কর্মকর্তারা জাতিসংঘের মৌলিক নীতিগুলো, যেমন বল প্রয়োগ ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করার আগে
এলাকা খালি করার মতো কার্যক্রম অনুসরণ করতে পারে। জাতিসংঘের নির্দেশ মতে বিক্ষোভে কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে হবে। আইন প্রয়োগকারী কর্মকর্তা বা জনসাধারণের একজনের ক্ষতির আসন্ন হুমকি মোকাবেলায় রাবার বুলেট শেষ অবলম্বন হিসেবে ব্যবহার করা উচিত। আর শুধু জনসাধারণের ব্যাপক ক্ষতি হবে এমন পরিস্থিতিতে জলকামানগুলো ব্যবহার করা উচিত। প্রতিবেদনে আরও বলা হয়, 29 জুলাই বিএনপির কর্মসূচির আগের কয়েক সপ্তাহে কর্তৃপক্ষ দলটির 1500 জনেরও বেশি নামীয় নেতাকর্মী এবং 15,000 অজ্ঞাতনামা লোকের বিরুদ্ধে মামলা করেছে। বিপুল সংখ্যক অজ্ঞাত লোকের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগের ব্যবহার একটি সাধারণ অবমাননাকর অভ্যাস। এর মধ্য দিয়ে মূলত বাংলাদেশে পুলিশ কাউকে ভয় দেখানো এবং গ্রেপ্তারের হুমকি দিয়ে থাকে। এদিকে মীনাক্ষী গাঙ্গুলি তার বক্তব্যে আরও বলেছেন, গণহারে ও নির্বিচারে গ্রেপ্তার এবং সহিংস দমন পীড়নের মাধ্যমে বিরোধীদের অক্ষম করে বাংলাদেশের নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে এমন চিন্তায় কাউকে বোকা বানাতে পারবে না সরকার। তারেক জোবায়দার কারাদণ্ড জিয়া পরিবারের প্রতি সরকারের হিংসার প্রতিফলন বলেছেন কর্নেল ওলি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল ওলি আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জোবায়দা রহমানের কারাদণ্ড দেশে বিরোধী দল শূন্য করার অপপ্রয়াস। এই রায়ের ফলে বিচার বিভাগ প্রমাণ করেছেন তারা স্বাধীন নন, বর্তমান সরকার আদালতে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না। আজকের এই ফরমায়েশি রায় জিয়া পরিবারের প্রতি সরকারের হিংসার প্রতিফলন। 2007 সালে 1/11 সময় তৎকালীন সরকার আওয়ামী লীগের অনেক নেতার নামে যৌক্তিক মামলা করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেসব মামলা তুলে নেয়। তবে বিএনপি ও বিরোধী দলের মামলা সচল রেখে অন্যায়ভাবে তাদের সাজা দিচ্ছে। তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জোবায়দা রহমানের বিরুদ্ধে যে মামলাটি দেওয়া হয় সেটি মিথ্যা বানোয়াট। কর্নেল ওলি বলেন, আজ তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জোবায়দা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা প্রত্যাহার আহ্বান জানাই। জামায়াত সহ মৌলবাদী রাজনীতির ব্যাপারে হার্ডলাইনে সরকার। জামায়াত, হেফাজত ইসলাম সহ দেশের মৌলবাদী রাজনৈতিক দলগুলোর ব্যাপারে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। সরকারের সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। উল্লেখ্য যে কিছুদিন আগেও সরকার মৌলবাদী বা ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর ব্যাপারে নমনীয় অবস্থানে ছিল, তবে এখন সে অবস্থান থেকে সরে এসেছে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে। সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিএনপি যদি শেষ পর্যন্ত বিএনপি বর্জন করে সেক্ষেত্রে ইসলামপন্থী দলগুলোকে নিয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিকল্প পরিকল্পনা ছিল সরকারের, আর সে কারণে এই দলগুলোর ব্যাপারে সরকার একটা নমনীয় অবস্থান গ্রহণে নীতিগত সিদ্ধান্ত করেছিল। তবে এখন সে অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানা গেছে, 10 জন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতের বড় ধরনের জামায়াতের পর থেকে সরকার মৌলবাদী রাজনৈতিক দলগুলোর ব্যাপারে বিভিন্ন ধরনের চাপের সম্মুখীন হয়ে আসছে। মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়ার ঘরে বাইরে সরকার তীব্র সমালোচনার মুখে পড়ে। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত এ ব্যাপারে রুষ্ট হয় এবং তীব্র প্রতিক্রিয়া এবং আপত্তি জানায়। শুধু ভারত নয়, আরও একাধিক উন্নয়ন সহযোগী দেশ এবং সংস্থা জামায়াতের ব্যাপারে আবার নতুন করে তীব্র প্রতিক্রিয়া জানায়। সরকার কেন জামায়াতকে সমাবেশের অনুমতি দিল কিংবা সরকার কেন জামায়াতের ব্যাপারে নমনীয় অবস্থান গ্রহণ করলো ইত্যাদি নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় সরকারকে। জামায়াত সমাবেশের অনুমতি দেওয়ার ঘটনায় অনেকে আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে তাদের বিষয়ের ব্যাপারে তুলে ধরে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মূলত দুটি কারণে সরকার জামায়াত সহ ইসলামপন্থী দলগুলোর ব্যাপারে বিশেষ করে জামায়াতের ব্যাপারে নমনীয় অবস্থান গ্রহণ করতে পারে। এর একটি হতে পারে মার্কিন ভিসা নীতি। উল্লেখ্য, গত 24 মে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। এই ভিসা নীতিতে বলা হয়েছে যে সুষ্ঠু নির্বাচনে এবং সভা সমাবেশ ও মত প্রকাশে যারাই বাধা সৃষ্টি করবে তাদেরকে ভিসা নীতির আয়তায় আনা হবে। আরেকটি হলো, যেহেতু বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন না করার ঘোষণা দিয়েছে, এরকম পরিস্থিতি সরকার একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য হয়তো জামায়াতকে কিছুটা ছাড় দিয়ে নির্বাচনে আনার ব্যাপারে পরিকল্পনা করেছে। তবে যে কারণে হোক না কেন, রাজনীতির মাঠে জামায়াতের উপস্থিতি ভালোভাবে নেয়নি ভারত। এ ব্যাপারে ভারত বাংলাদেশ কিছু স্পষ্ট বার্তা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে। সরকার যদি জামায়াত সহ ইসলামপন্থী বা মৌলবাদী রাজনৈতিক দলগুলোর ব্যাপারে নমনীয় অবস্থান গ্রহণ করে সেক্ষেত্রে ভারতও হার্ডলাইনে যাবে বলে বার্তা দিয়েছে। উল্লেখ্য যে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাদা একটা আগ্রহ রয়েছে, আর সে কারণে নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এখন তৎপরতাও চালাচ্ছে। সরকারের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছে। সরকারের উপর এই মার্কিন চাপ কমাতে বাংলাদেশ ভারতকে পাশে চায়। আর এরকম একটি বাস্তবতা সরকার শেষ পর্যন্ত মৌলবাদী রাজনৈতিক দলগুলোর ব্যাপারে আবার কঠোর অবস্থানে যাবে বলে ধারণা করা হচ্ছে। ফরিদপুরে বিএনপির সমাবেশে ছাত্রলীগের হামলা, অফিস ভাঙচুর। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 9 বছর এবং তার
স্ত্রী জুবাইদা রহমানে 3 বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। এর প্রতিবাদে ফরিদপুরে বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশ ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল 3টার দিকে তারেক রহমান ও তার স্ত্রী নামে দায়ের করা মামলায় রায়ের খবর পেয়ে দলীয় অফিসের নিচ থেকে প্রতিবাদ মিছিলে বের করেন বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি ফরিদ শাহ সড়ক হয়ে চকবাজারের মোড় হয়ে থানা রোড ধরে জনতা ব্যাংকের মোড়ে আসে। মিছিল শেষে জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া জনতা ব্যাংকের মোড়ে অবস্থিত ট্রাফিক আইল্যান্ডের উপর দাঁড়িয়ে বক্তব্য দিতে শুরু করেন। তার বক্তব্যের শেষের দিকে শহরের নীলটুলি এলাকা থেকে মুজিব সড়ক ধরে অন্তত 50 থেকে 60 জন ছাত্রলীগ কর্মী লাঠি রড নিয়ে বিএনপির প্রতিবাদ সমাবেশে হামলা চালায়। এই সময় বিএনপি নেতাকর্মীরা দ্রুত বিভিন্ন পথ দিয়ে জনতা ব্যাংকের মোড় এলাকায় ত্যাগ করেন। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির অফিসে হামলা চালান। পুলিশের উপস্থিতিতে শহরের থানার মোড়ে একত্রিত হয়ে মিছিল করতে করতে প্রেস ক্লাবের দিকে ফিরে যান হামলাকারীরা। জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া বলেন, আমাদের শান্তিপূর্ণ সমাবেশে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই সময় এলাকায় পুলিশ দাঁড়িয়ে থাকলেও তারা এই হামলা ঠেকাতে কোনো ভূমিকা রাখেনি। ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম এ জলিল বলেন, বিএনপিকে অনুরোধ করা হয়েছিল দলীয় অফিসের সামনে তাদের কর্মসূচি পালন করতে, কিন্তু তারা তা না করে মিছিল করে জনতা ব্যাংকের মোড় এলাকায় আসে। ওই সময় ছাত্রলীগের একটি মিছিল এসে পড়েছিল, তবে কোনো হামলার ঘটনা ঘটেনি। বিএনপির অফিসে হামলার ব্যাপারে তিনি বলেন, আমি শুনেছি দলীয় অফিসে না অফিসের কাছে একটি দোকানের সামনে সামান্য একটু জটলার ঘটনা ঘটেছিল। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।